বিসমিল্লাহিরহমানিরহিম। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি হরগঙ্গা কলেজ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমার আজকের ক্লাস দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যুক্তিবিদ্যা প্রথম পত্র, বিষয় কোড 121, অধ্যায় 5। তোমাদের সঙ্গে আছি আমি তাসলিমা আক্তার, সহযোগী অধ্যাপক, দর্শন বিভাগ, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমি তোমাদের অনুমান সম্পর্কে পড়িয়েছি। আমি আবারও বলছি, অনুমান হচ্ছে যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয়। অনুমানের মাধ্যমে আমরা জ্ঞান লাভ করি, অর্থাৎ কোনো জানা বিষয়ের উপর ভিত্তি করে কোনো অজানা বিষয় সম্বন্ধে জ্ঞান লাভ করার মানসিক প্রক্রিয়াকে অনুমান বলে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে অনুমান হচ্ছে একটি মানসিক প্রক্রিয়া, এর ভাষাগত রূপ হচ্ছে যুক্তি। তাই যুক্তিবিদ্যায় অনুমান বলতে আমরা সাধারণত এর ভাষাগত রূপকেই বুঝি। তাই যুক্তিবিদ্যায় অনুমানের সংজ্ঞা সম্পর্কে আমরা বলেছিলাম, এক বা একাধিক প্রদত্ত যুক্তি বাক্যের উপর নির্ভর করে যুক্তিসঙ্গতভাবে একটি নতুন যুক্তি বাক্য স্থাপন করার প্রক্রিয়া হচ্ছে অনুমান। তাহলে আমরা অনুমানের বৈশিষ্ট্য পড়েছিলাম যে এখানে এক বা একাধিক প্রদত্ত বাক্য থাকবে, একটি নতুন বাক্য থাকবে, এবং প্রদত্ত বাক্য এবং নতুন বাক্যের মধ্যে অনিবার্য সম্পর্ক থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর আমার আজকের আলোচনা হচ্ছে অনুমানের প্রকারভেদ, এবং এই হিসাবে আজকে আমি পড়াবো অবরোহ অনুমান। শিক্ষার্থীবৃন্দ, অনুমানকে দুই ভাগে ভাগ করা যায়, অবরোহ অনুমান এবং আরোহ অনুমান। অবরোহ অনুমানে আমরা কম ব্যাপক বা বেশি ব্যাপক ধারণা থেকে কম ব্যাপক ধারণায় দিকে অগ্রসর হই, আর আরোহ অনুমানে আমরা কম ব্যাপক ধারণা থেকে বেশি ব্যাপক ধারণার দিকে অগ্রসর হই। তাহলে আমার আজকের আলোচনা হচ্ছে অনুমানের প্রকারভেদ হিসাবে অবরোহ অনুমান। এবং এই অবরোহ অনুমান পড়তে যেয়ে আজকে আমরা জানব অবরোহ অনুমান কাকে বলে, অবরোহ অনুমানের উদাহরণ এবং অবরোহ অনুমানের প্রকারভেদ। তাহলে শিক্ষার্থীবৃন্দ, যে অনুমানে সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে কোনো ক্রমে বেশি ব্যাপক হতে পারে না, তাকে অবরোহ অনুমান বলে। অবরোহ অনুমানে আমরা অধিকতর ব্যাপক ধারণা থেকে কম ব্যাপক ধারণা বা বিশেষ ধারণার দিকে অগ্রসর হই, অর্থাৎ সার্বিক থেকে বিশেষের দিকে গমন করি। সুতরাং অবরোহ অনুমানের গতি সবসময় নিম্নমুখী। তবে শিক্ষার্থীবৃন্দ, এরূপ অনুমানের সিদ্ধান্ত কখনোই আশ্রয় বাক্য থেকে ব্যাপক হতে পারে না, অর্থাৎ কখনো কখনো আশ্রয় বাক্যের সাথে সমব্যাপক হয়, আবার কোনটি থেকে কম ব্যাপক হয়, কিন্তু আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হতে পারে না। এখানে আমি একটি উদাহরণের সাহায্যে তোমাদের বিষয়টি বুঝিয়ে দিচ্ছি। সকল ফুল হয় সুন্দর, এটা একটা আশ্রয় বাক্য। গোলাপ হয় একটি ফুল, এটাও একটি আশ্রয় বাক্য। অতএব
গোলাপ হয় সুন্দর, এটা সিদ্ধান্ত। তাহলে শিক্ষার্থীবৃন্দ, এই যুক্তিটিতে তোমরা লক্ষ্য করো, সকল ফুল হয় সুন্দর, এই প্রথম আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি, অর্থাৎ গোলাপ হয় সুন্দর কম ব্যাপক। আবার দ্বিতীয় আশ্রয় বাক্য, গোলাপ হয় একটি ফুল, এই আশ্রয় বাক্যের সঙ্গে সিদ্ধান্ত গোলাপ হয় সুন্দর দুটি কিন্তু সমব্যাপক হয়ে পড়েছে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে বলেছিলাম যে যে অনুমানের সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে কোনো ক্রমেই বেশি ব্যাপক হতে পারে না তাকে অবরোহ অনুমান বলে। অর্থাৎ অবরোহ অনুমানের ক্ষেত্রে সিদ্ধান্তটি কখনো কখনো আশ্রয় বাক্যের সমব্যাপক হতে পারে, আবার কম ব্যাপকও হতে পারে, কিন্তু কখনোই আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হবে না। এখন এই অবরোহ অনুমানকে দুই ভাগে ভাগ করা যায়, যথা অমাধ্যম অনুমান বা ইমিডিয়েট ইনফারেন্স, মাধ্যম অনুমান মিডিয়েট ইনফারেন্স। শিক্ষার্থীবৃন্দ, অমাধ্যম অনুমানের সংজ্ঞায় আমরা বলতে পারি যে অনুমানে সিদ্ধান্তটি একটি মাত্র আশ্রয় বাক্য থেকে নেওয়া হয় তাকে অমাধ্যম অনুমান বলে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, অমাধ্যম অনুমানে কি দেখা যাচ্ছে, যে দুটি মাত্র যুক্তি বাক্য থাকে, এদের একটি হচ্ছে আশ্রয় বাক্য এবং একটি হচ্ছে সিদ্ধান্ত। অর্থাৎ অমাধ্যম অনুমানের ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করি সেটা হচ্ছে সিদ্ধান্তটি সরাসরি একটি মাত্র আশ্রয় বাক্য থেকে গৃহীত হয়। যেমন সকল মানুষ হয় মরণশীল, এটা আশ্রয় বাক্য, আর এই আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি একদম সরাসরি চলে আসছে, অর্থাৎ কোনো মানুষ নয় অমরণশীল। তাহলে দেখা যাচ্ছে কি, এই অনুমানটি একটিমাত্র আশ্রয় বাক্য উপর নির্ভর করেই হচ্ছে সরাসরি সিদ্ধান্তটি স্থাপন হয়েছে, তাই এটি একটি অমাধ্যম অনুমান। মাধ্যম অনুমান, যে অবরোহ অনুমানে একাধিক আশ্রয় বাক্যের উপর নির্ভর করে সিদ্ধান্ত স্থাপন করা হয় তাকে মাধ্যম অনুমান বলা হয়। শিক্ষার্থীবৃন্দ, তাহলে কি বোঝা যাচ্ছে, যে অবরোহ অনুমানে একাধিক আশ্রয় বাক্যের উপর নির্ভর, অর্থাৎ মাধ্যম অনুমানে দুই বা ততোধিক আশ্রয় বাক্য থাকে, আর এই আশ্রয় বাক্যের উপর নির্ভর করেই হচ্ছে সিদ্ধান্তটি স্থাপন করা হয়, অর্থাৎ এই আশ্রয় বাক্যগুলোর মিলিত ফল হচ্ছে সিদ্ধান্ত। যেমন কোন জীব নয় অমর, এটা একটা আশ্রয় বাক্য, সকল মানুষ হয় জীব, এটা একটা আশ্রয় বাক্য, অতএব কোনো মানুষ নয় অমর, এটা সিদ্ধান্ত। দেখো শিক্ষার্থীবৃন্দ, এই অনুমানটিতে কোনো মানুষ নয় অমর, এই সিদ্ধান্তটি একের অধিক, অর্থাৎ কোনো জীব নয় অমর এবং সকল মানুষ হয় জীব, এই দুটি আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে অনুমিত হয়েছে, সুতরাং এটা হচ্ছে একটা মাধ্যম অনুমান। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা কি দেখলাম, যে অনুমান হচ্ছে আমাদের মূল আলোচনার বিষয়, এবং অনুমানের মাধ্যমে আমরা জ্ঞান লাভ করে থাকি। অনুমানকে সাধারণত অনুমান বলা হয় কোনো জানা বিষয় থেকে অজানা বিষয়ে গমন করা মানসিক প্রক্রিয়াকে। তাহলে অনুমান হচ্ছে একটা মানসিক প্রক্রিয়া,
আর এর ভাষাগত রূপ হচ্ছে যুক্তি। তাহলে যুক্তিবিদ্যায় অনুমান বলতে আমরা কি বুঝি? এর ভাষাগত রূপকেই বুঝি। সুতরাং যুক্তিবিদ্যায় অনুমান কি? যে এক বা একাধিক প্রদত্ত যুক্তিবাক্যের উপর নির্ভর করে যুক্তিসঙ্গতভাবে একটি নতুন বাক্য স্থাপন করার পদ্ধতিকে অনুমান বলা হয়। তাহলে আমরা কি দেখলাম? অনুমানের বৈশিষ্ট্যের মধ্যে দেখলাম এক বা একাধিক প্রদত্ত বাক্য থাকবে, একটি নতুন বাক্য থাকবে, এবং প্রদত্ত বাক্য এবং নতুন বাক্যের মধ্যে একটি অনিবার্য বৈশিষ্ট্য থাকবে। আর এর ভিত্তিতেই অনুমানকে দুই ভাগে ভাগ করা হয়, অবরোহ অনুমান অর্থাৎ ডিডাক্টিভ ইনফারেন্স, আর হচ্ছে আরোহ অনুমান অর্থাৎ ইন্ডাক্টিভ ইনফারেন্স। শিক্ষার্থীবৃন্দ, অবরোহ অনুমানের ক্ষেত্রে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি কখনোই ব্যাপক হতে পারে না, আর আরোহের ক্ষেত্রে হচ্ছে সিদ্ধান্তটি আশ্রয় বাক্য অপেক্ষা ব্যাপক। অর্থাৎ অবরোহ অনুমানে হচ্ছে সবসময় সার্বিক থেকে বিশেষের দিকে গমন করা হয়, আর আরোহ অনুমান হচ্ছে সবসময় বিশেষ থেকে সার্বিকে গমন করা হয়। তাহলে অবরোহ অনুমানটা কি? যে অনুমানে সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে কোনো ক্রমে বেশি ব্যাপক হতে পারে না তাকে অবরোহ অনুমান বলে। শিক্ষার্থীবৃন্দ, আমি এই উদাহরণটি আবারও বলছি যে এখানে সকল ফুল হয় সুন্দর এবং গোলাপ হয় একটি ফুল, এই দুটি হচ্ছে আশ্রয় বাক্য, এবং এই আশ্রয় বাক্য থেকে এই সিদ্ধান্ত গোলাপ হয় সুন্দর এটি নেওয়া হয়েছে। এখানে দেখো, সকল ফুল হয় সুন্দর এই আশ্রয় বাক্যটি থেকে সিদ্ধান্তে গোলাপ হয় সুন্দর এটি কিন্তু কম ব্যাপক। আবার দেখো, গোলাপ হয় একটি ফুল, অতএব গোলাপ হয় সুন্দর, এই দুটি কিন্তু এই এই আশ্রয় বাক্যটির সঙ্গে এই সিদ্ধান্তটি কিন্তু সমব্যাপক, কিন্তু কখনোই কিন্তু আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি বেশি ব্যাপক হয়নি। তাই এটা একটা অবরোহ অনুমানের উদাহরণ। আর এর ভিত্তিতে অবরোহ অনুমানকে দুই ভাগে ভাগ করা যায়, অমাধ্যম অনুমান এবং মাধ্যম অনুমান। অমাধ্যম অনুমানের ক্ষেত্রে একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত নেওয়া হয়, এবং মাধ্যম অনুমানের ক্ষেত্রে হচ্ছে একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাহলে দেখো শিক্ষার্থীবৃন্দ, যে মাধ্যম অনুমানে যে অনুমানে সিদ্ধান্তটি একটি মাত্র আশ্রয় বাক্য থেকে নেওয়া হয় তাকে বলা হয় মাধ্যম অনুমান। ভালোভাবে খেয়াল করো তোমরা, দেখো এখানে সকল মানুষ হয় মরণশীল, এটা একটা আশ্রয় বাক্য, এবং এই যে কোনো মানুষ নয় অমরণশীল এই সিদ্ধান্তটি সরাসরি অনিবার্যভাবে আশ্রয় বাক্য থেকে অনুমিত হয়েছে, তাই এটা একটা অমাধ্যম অনুমান। আর মাধ্যম অনুমানে আমি বলেছি যে একাধিক আশ্রয় বাক্যের উপর সিদ্ধান্তটি স্থাপন করা হয়, যেমন দেখো কোন জীব নয় অমর এটা একটা আশ্রয় বাক্য, সকল মানুষ হয় জীব এটাও একটা আশ্রয় বাক্য, অর্থাৎ এখানে একের অধিক আশ্রয় বাক্য রয়েছে, এবং এই একের অধিক আশ্রয় বাক্যের উপর নির্ভর করে সিদ্ধান্ত কোন মানুষ নয় অমর এটা স্থাপন করা হয়েছে, তাই এটা হচ্ছে একটা মাধ্যম অনুমান। শিক্ষার্থীবৃন্দ, আগামী ক্লাসে আমরা অবরোহ অনুমানের প্রকৃতি পড়ব, এবং অমাধ্যম অনুমানকে কি প্রকৃত অনুমান প্রক্রিয়া বলা যায় কিনা সেটা নিয়েও আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফিজ।